এখন যেই পর্যায়ে আমরা আসি সেটা হচ্ছে অনেকে বিপরীত প্রমাণ দিতে চেষ্টা করেন কিছু আদেশ থেকে যে চেহারা খোলা রাখা সেটা আপনার শরীয়তে জায়েজ এমন বলে থাকেন তাদের সেই দলিলগুলো আমরা উপস্থাপন করব এবং সেটার উত্তর দেওয়ার আমরা চেষ্টা করব প্রথমত তারা যেই দলিলটা উপস্থাপন করেন সেটা কোরআনের আয়াত থেকে যে আল্লাহরসান বলেছিলেন ওলাইউদ্দিন আসীন ইতরাম মিনহা যে সুরা নূরের আয়াত থেকে যা আল্লাহ বলেছিলেন যে মহিলারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে তবে যেটা এমনিতেই প্রকাশ পেয়ে যায় সেটা তো আর ডাকা কখনো সম্ভব হবে না এইখানে তারা বলে থাকে যে আব্বাস থেকে একটা কথা পাওয়া যায় যেটা এমনিতেই প্রকাশ পায় সেটা হচ্ছে চেহারা এবং হাতের অংশ এবং আংটি ইত্যাদি হুম এটা তারা বলে থাকে এটা একটা প্রমাণ যে তাহলে বোঝা যায় যে চেহারা ইত্যাদি খোলা রাখা যাবে হ্যাঁ হজরত ইবনে আব্বাসের কথা থেকে বোঝা যায় দ্বিতীয় আরেকটা প্রমাণ যেটা আবু দাউদের মধ্যে এসেছে হজরত আয়েশার হাদিস থেকে সেটা হচ্ছে আসমাবিন তাবি বকর রসুল আকরমসাল্লাহ আসলামের কাছে একবার আসলেন এবং তার গায়ে ছিল পাতলা কাপড় তখন রসুল আকরমসাল্লাম তার দিক থেকে চেহারা ফিরিয়ে ফেলেছেন এবং রসুল বলেছিলেন ইয়া আসমা ইন্নাল মার আতঈদা হাদা ও হাদা এবং তিনি রসুল ইশারা করেছিলেন চেহারা এবং হাতের দিকে যে রসুল হজরত আসমাকে বলেছিলেন হে আসমা কারণ রসুল আকরমসালসলামের শালি আসমা হচ্ছেন যেটা যেটাকে আমাদেরকে বলে হজরত আসমার কি বড় বোন হজরত আয়েশার বড় বোন আসমা আসমাকে বলেছিলেন যে মহিলা যখন আপনার বালেগা হয়ে যায় তখন তার হাত এবং ইশারা করে দেখিয়েছিলেন তার চেহারা এবং হাত সেটা কখনও আপনার খোলা থাকতে পারে না সেটা ছাড়া আর বাকি অংশ খোলা থাকতে পারে না অংশই কি আপনার খোলা থাকতে পারে এহাদিস থেকে বোঝা যায় তাইলে হজরত আয়েশা বোন যখন রসুলের সামনে আপনার সবগুলো একবারে পাতলা কাপড়ে যে শরীরে অন্যান্য জায়গাও প্রকাশ পেয়ে যায় এই কারণে রসুল নির্দিষ্ট জায়গা পাতলিয়ে দিলেন যে শুধু চেহারা এবং হাতটা খোলা থাকতে পারে বালেক হওয়ার পর বালেগা হওয়ার পর বাকিটা আপনার আর কি হ্যাঁ ডাকা রাখতে হবে এর থেকে বোঝা যায় চেহারা খোলা থাকা যায় তাইলে দুইটা দলিল তৃতীয় নম্বর বোখারের একটি হাদিস থেকে যেটা নব্বাসের হাদিস সেটা থেকেও তারা প্রমাণ নিয়ে আসে যে তার ভাই ফজল হ্যাঁ এবন আব্বাসের ভাই ফজল একসময় রসুল আকরম সাল্লাহ আসলামের হ্যাঁ উঁটের পিছনে বসা ছিলেন বিদায় হজের সময় তখন খাতাম গোত্রের এক মহিলা আসছিলেন রসুলের সামনে হ্যাঁ তখন আসার পর ফজল তার দিকে তাকাচ্ছিলেন তখন রসুল আকরম সাল্লাহ আসলাম হ্যাঁ তার চেহারাকে অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছিলেন এর থেকে বোঝা যায় যে মহিলাটা চেহারা খোলা অবস্থায় আটছিল আর চেহারা খোলা রাখা জায়েজ বলেই মহিলাকে নিষেধ করা নাই হ্যাঁ দেখতে বরং ফজলের চেহারাকে ঘুরিয়ে দিয়েছেন সুতরাং এর থেকে বোঝা যায় চেহারা খোলা রাখা জায়েজ আছে চার নম্বর দরিল বোখারের হাদিস থেকে যেটা জাহিনা আবদুল্লাহ থেকে বর্ণিত যে রসুল আকরাম সাহা যখন নামাজ পড়ে শেষ করলেন মানুষদেরকে নিয়ে ঈদের নামাজ পড়া শেষ করলেন তারপরে তিনি মানুষদেরকে ওয়াজ করতেছিলেন হ্যাঁ তখন ওয়াজ যখন করতেছিলেন তখন তিনি ওয়াজ শেষে মহিলাদেরকেও বিশেষভাবে আপনার ওয়াজ করতেছিলেন ওয়াজ করতে গিয়ে তিনি বলতেছিলেন যে ইয়া মশার নিসা ফা তাসাদ্দকনা কুন্না খুন্না হাতাবি জাহান্নাম হ্যাঁ যে বলা হয়েছে যে হে মহিলারা যে তোমরা শতকা খায়রাত করো কেন সৎকা খায়রাতের গুরুত্ব এত বেশি দিবে কারণ তোমরা হচ্ছিল অধিকাংশ মহিলা তোমরা জাহান্নামের ইন্ধন হবে হ্যাঁ এটা বলেছিলেন বলে এটা বলার পরে একজন মহিলা বলে যে তার বিশেষ করে এই মহিলা চেহারার সুবিধা ছিল না এই মহিলার একটু কথা বেশি বলে এরকম মহিলা ছিল চেহারাও অসুন্দর এরকম মহিলা উঠে আপনার একটা প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন এইখান থেকে আপনার কেউ প্রমাণ নিতে চায় যে এই মহিলা যে চেহারা অসুন্দর ছিল সেটা কিভাবে জানা গেল তাইলে বোঝা গেল মহিলার চেহারা কি খোলা ছিল এই চারটে প্রমাণ যারা চেহারা খোলার প্রমাণ হিসেবে দিয়ে থাকেন তারা দিয়ে থাকেন আমরা এগুলোর উত্তর দেওয়ার এখন চেষ্টা করছি প্রথম নম্বর কথা হচ্ছে যে এই যে দরিলগুলা দেওয়া হচ্ছে এইগুলো চেহারা ডাকার দলিলের সাথে আসলে সাংঘর্ষিক নয় এটা কেন আমরা বলবো এক নম্বর হচ্ছে যেই চেহারা ডাকার যে দরিলগুলা আছে সেইগুলো আছে মানে আসলের বিপরীতে কারণ চেহারা খোলা রাখা হয়েছে এটা হয়েছে স্বাভাবিক ব্যাপার কিন্তু চেহারা ডাকা হয়েছে এর বিপরীত সুতরাং যে চেহারা মানে খোলা রাখার পক্ষে যে দরিলগুলো দেওয়া হচ্ছে এর বিপরীতটা আপনার গ্রহণযোগ্য বেশি হবে কারণ যে বিপরীতটা ডাকার পক্ষে যে হাদিসগুলা তাইলে বোঝা হচ্ছে স্বাভাবিকভাবে খোলার পক্ষে আপনার কথা ছিল কিন্তু পরবর্তীতে বিধান আসে কি ডাকার জন্য তাইলে এটা বিপরীত হতে পারে না এই হাদিসগুলা যখন চেহারা ডাকতে বলা না হয়েছে তখনকার যখন চেহারা ডাকতে বলা হয়েছে তখন কিন্তু আপনার ডাকাতটাই আপনার গুরুত্ব পাবে এটা হচ্ছে কথা কারণ এটা হচ্ছে সূত্র হ্যাঁ সূত্র যে যখন মানে আসলের বিপরীত কোনো কিছু পাওয়া যাবে নাকল যেটাকে বলা হয় আরবি ভাষায় হ্যাঁ সেটা আসলে তখন সেটাই গ্রহণযোগ্য স্বাভাবিকের বিপরীতটাই আপনার গ্রহণযোগ্য হবে এটাই হচ্ছে আসল কথা এটা হচ্ছে স্বাভাবিক একটা উত্তর তারপরেও আমরা বলবো যে আপনার দ্বিতীয় নম্বর যেটা বলবো সেটা হচ্ছে যখন আমরা চেহারা ডাকার হাদিসগুলো আমরা গবেষণা করে দেখি তখন আমরা দেখতে পাব যে সেগুলো আপনার নিষেধাজ্ঞার হাদিসের হাদিস যেগুলো আছে এটার সাথে মানে বরাবর হতে পারে না কখনও এটার পাশাপাশি এসে হ্যাঁ সেটাকে আপনার ডিনেই করতে পারে না এটা আমরা কয়েকভাবে আমরা জানার চেষ্টা করবো সেটা হচ্ছে প্রত্যেকটার ভিন্ন ভিন্ন আমরা দরিলের বিশ্লেষণ করব যে সামগ্রিকভাবে একটা তো দিলে আমি উত্তর যে যখন আপনার স্বাভাবিকতা ছিল চেহারা খোলা রাখা যখন এর বিপরীত আসছে সেটাই গ্রহণযোগ্য হবে দ্বিতীয় নম্বর হচ্ছে যেই দরিলগুলো তারা দিয়েছে এটা চেহারা ডাকার দলিলের সাথে কখনও আপনার কুলিয়ে পারে না মানে সেটার পর্যায়ে আসতে পারে না সেটা কিভাবে যে প্রত্যেকটা আমরা মানে ভিন্ন ভিন্ন বলবো যেমন এবন আব্বাসের যে ব্যাখ্যা সুরে নূরের ব্যাখ্যা সেটা আমরা দিতে চেষ্টা করছি এক নম্বর হচ্ছে যে সেইখানে আসল উদ্দেশ্য আছে যে এবন আব্বাস যেই ব্যাখ্যা দিয়েছেন সেইখান থেকে যেটা আমরা বুঝতে পারি সেটা হচ্ছে পর্দার বিধান যখন ছিল না পর্দা আপনার বাধ্যতামূলক করা হয়নি সেটা আমরা মনে করব। যে এবনে আব্বাসের কথার দ্বারা সেটাই আপনার বোঝা যায় তিনি ওইভাবে বলতেছিলেন দ্বিতীয় নম্বর হচ্ছে এটা হইতে পারে যে সৌন্দর্যের যে কথাটা আসছে যে যেটা আপনার প্রকাশ করতে নিষেধ করা হয়েছে যেটা এবনে কাসিরের হাদিস দ্বারা এবনে কাসিরের বর্ণনা দ্বারা আমরা বুঝতে পারি সেটাই আমাদের কাছে গ্রহণযোগ্য অবশ্যই হওয়া দরকার কারণ সেটা এর বিপরীতে আপনার দাঁড় করালে হুম আপনার সেটা আমরা আপনার গ্রহণ করতে পারি তৃতীয় নম্বর যেটা সেটা হচ্ছে যে আমরা যদি ধরে নেই যে আপনার দুইটাই সম্ভাবনা এখানে রয়েছে হ্যাঁ যে আপনার তাফসিরের যে ব্যাপারটা যে আপনার সেটা যে এমন আব্বাসের যে ব্যাখ্যাটা প্রথমে দিয়েছেন সেটার সাথে পরবর্তী যেটা হ্যাঁ আপনার আমরা উপস্থাপন করেছিলাম যে চেহারা একবারে খোলা না রাখার ব্যাপার যে এবনে আব্বাসের যে আসল বর্ণনা আমরা আগে উপস্থাপন করেছি যে প্রকাশ্য দিকটা মানে কি যে কাপড় চোপড়ের দিকটা তাইলে এইখানে এবনে আব্বাসের পরবর্তী কথাটা আপনার বিপরীত হিসেবে কখনো দাঁড় হতে পারে না হ্যাঁ এটা হচ্ছে একটা কথা তাইলে এমনি আব্বাসের যে ব্যাখ্যাটা দাঁড় করান হচ্ছে যে চেহারা খোলা রাখার এটা আমরা মনে করব প্রথমত যে এটা আগের ব্যাপার আর দ্বিতীয় নম্বর হচ্ছে ওনার ব্যাখ্যা যখন পরবর্তীতে আসছে যে পোশাক পরিচ্ছেদের ব্যাপারটা বলা হয়েছে প্রকাশ্য সৌন্দর্য বলে তাইলে তার আগেরটা ক্যান্সেল হয়ে যায় সেটা আর টিকে না দ্বিতীয় নম্বর যে কথাটা আমরা বলবো হজরত আয়েশার যে হাদিসটা উল্লেখ করা হয়েছিল যে সেটা আসলে দুর্বল হাদিস দুই দিক থেকে দুর্বল একটা হইতেছে হজরত আশা এবং খালেদিনে দুরাইকের মাঝে আপনার এনকেতা পাওয়া গেছে বিচ্ছিন্নতা পাওয়া গেছে সুতরাং সেটা গ্রহণযোগ্য নয় আর দ্বিতীয়টা হচ্ছে তার সনদের মধ্যে সাঈদ ইবনে বাসির আর নামক একজন ব্যক্তি আছে। সে দুর্বল সুতরাং তার কারণে এই হাদিসটা দুর্বল সুতরাং সে হাদিসটা হজরত আসমার ব্যাপারে যে হাদিসটা সেটা কখনো গ্রহণযোগ্য হতে পারে না আর ইবনে আব্বাসের যে আরেকটা কথা যে আপনার এবন আব্বাসের হাদিসের মধ্যে যে বেগানা মহিলা যে ফজলের হাদিস সেটার মধ্যে যে বলা হয়েছে যে সেটার থেকে যেটা বোঝা যায় যে মহিলার চেহারা খোলা রাখতে পারবে আমরা বলবো সেটা আসল কথা না কারণ মহিলার চেহারা যে এখানে খোলা রাখতে পারবে সেটা কীভাবে বোঝা যায় মহিলার চেহারা যদি খোলা রাখা সম্ভব তাইলে এর বিপরীতটা ফজলকে কেন না দেখতে সুযোগ দেওয়া হয় ফজল কেন তা ফজল কেন তাকাইলে তার চেহারা ঘুরিয়ে দেওয়া হয় এর থেকে বোঝা যায় যে না হ্যাঁ এটা অবশ্যই আপনার চেহারা আপনার খোলা রাখা বা চেহারা দেখা সেটা প্রমাণ করে না বরং এর বিপরীতটা প্রমাণ করে কেউ বলতে পারেন তাহলে মহিলাকে কেন ডাকতে বলা হইলো না আমরা বলবো যে ওইখানে না বলা হইলেও মানে পরে রসুল বলেছেন সেটা আমরা বুঝে নিব এটাই আসল কথা আর জাবরের যে হাদিস সেই হাদিস থেকে আমরা বলবো যে যে আপনার মহিলাদের যে ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি যে চতুর্থ নম্বর যেটা আমরা বলবো হ্যাঁ যে আপনার রসুল আকরম ইসলামের যে হাদিস যেখানের মধ্যে বলা হয়েছে যে আপনার মহিলা একজন মহিলা উঠে রসুলের কথার বিপরীতে বলছিলেন সৎকা দেওয়ার কথার মধ্যে যে চেহারা সুন্দর নাই সেখান থেকে আমরা বুঝবো যে এই মহিলার যে চেহারা সুন্দর নয় এ বয়স্ক মহিলা ছিল একবারে বয়স্ক হ্যাঁ যেটা আমরা আগে থেকে বুঝলাম বয়স্ক মহিলা চেহারা খোলা রাখতে পারে তাইলে সেটার কারণেই মহিলাটা আপনার খোলা চেহারা ছিল এটা আমরা বুঝব যে তার বিপরীতটা বুঝতে চেষ্টা করব না আশা করি এর থেকে আমরা বুঝতে পেরেছি যে আপনার চেহারা ডাকা এটা হইসে বাধ্যতামূলক আল্লাহের সামনে আমাদেরকে সঠিকটা যেন আমল করার তফিক দান করুন ওসলাল্লাহ ওয়ালা নবীন আহমদ ওয়ালা রিহি ওসহি আজমাইন